আসসালামু আলাইকুম। তৃতীয় ওয়ানডেতে একসঙ্গে অনেকগুলো ইঞ্জুরি ঘটেছে। সৌম্য এবং জাকেরের ইঞ্জুরিটাকে বাদ দিলাম, কারণ সেগুলো মাঠের ভেতর অ্যাক্সিডেন্টাল ঘটনা। ম্যাচের আগে তানজিম হাসান সাকিব হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ছিটকে পড়েছেন, ক্র্যাম্প করেছে ডেফিনেটলি। মোস্তাফিজের ম্যাচের মাঝখানে ক্র্যাম্প করেছে। এখন এই ক্র্যাম্পটা আসলে কেন হয়? ক্র্যাম্পটা মূলত হয় যখন আপনার মাসেল ঠিকঠাক মতো রিকভারি হয় না, কিংবা মাসেলটা যখন দুর্বল থাকে এবং বেশ কিছু ফ্যাক্টর, আপনার অ্যালাইনমেন্টের বেশ কিছু ফ্যাক্টর বা ওই মাসেলের উপর আপনি যখন প্রেশার বেশি পড়ে যাচ্ছে কোনো কারণে, তখন এই ক্র্যাম্পিংগুলো আসলে হয়। এক্ষেত্রে আপনার খাদ্যাভ্যাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে। আমরা যেহেতু এখন পবিত্র মাহে রমজানের সময়টাতে অনেক ক্রিকেটাররাই আছেন রোজা রেখে খেলছেন, অনেক ক্রিকেটার আছেন ম্যাচ ডেতে রোজা রাখছেন না, কিন্তু প্র্যাকটিস ডেগুলো বা অন্যান্য দিনগুলোতে তারা রোজা রাখছেন এবং মোটামুটি 100% ক্রিকেটাররাই তাই করছেন, প্রিমিয়ার ডিভিশনেও তাই করছেন, ন্যাশনাল টিমেও তাই করছেন। সো এই জায়গাটাতে আপনি যখন রোজা রাখছেন প্রচণ্ড গরমের এই সময়টাতে, তখন আপনার পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড ইনটেক করা হচ্ছে কিনা, আপনার ইফতার এবং সাহারির সময়টাতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ইনটেক করা হচ্ছে কিনা, ফ্লুইড ইনটেক করা হচ্ছে কিনা, ইলেকট্রোলাইট ব্যালেন্স করা হচ্ছে কিনা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ প্লেয়ারদের খাদ্যাভ্যাসের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন অনুযায়ী যেটা হয়, আমরা পেট ভরার খাবার খাই, কিন্তু পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত মিনারেল, পর্যাপ্ত ইলেকট্রোলাইট, পর্যাপ্ত ফ্লুইড এই জায়গাটা আমাদের অনেকাংশে হয় না। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও মুজাদ্দেদ সানির সঙ্গে, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তিনি তুলেছেন এই ক্র্যাম্পের ব্যাপারে, আমরা দেখে আসব। না দেখেন, ক্র্যাম্প শুধু রোজা বলেই যে হয় তা না, আমাদের এই সিজনটাতে বিশেষ করে সাবকন্টিনেন্ট যখনই গরম পড়তেছে তখনই হচ্ছে ক্র্যাম্পের প্রবণতা দেখা যায়। তো ক্র্যাম্পের অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কজ এখন পর্যন্ত বের করেনি। আমরা খুব কমনলি বলি যে আসলে পানি কম খেলে বা ডিহাইড্রেশন থাকলে হয়, বাট অ্যাকচুয়ালি এটা একটা কম্বিনেশন, মানে সিচুয়েশনটা তৈরি হতে হয় টেম্পারেচার, ওয়ার্কলোড, দেন হচ্ছে প্রপার রিকভারি না হওয়া, এবং যদি বডিতে ইলেকট্রোলাইটসের ঘাটতি তৈরি হয়। তো এই টোটাল কম্বিনেশনটাই আসলে ক্র্যাম্পটাকে সিমটম হিসেবে শো করে। তো ডেফিনেটলি হ্যাঁ, রোজার মধ্যে যেহেতু আমরা মুসলিম হিসেবে ফাস্টিং, মানে ডে টাইমটাতে আমরা চেষ্টা করি খাওয়া দাওয়া, আবার এটা হচ্ছে রোজার নিয়ম। আর খুব কমনলি দেখা যায় আমাদের প্রিমিয়ার লিগ এবং যদি ন্যাশনাল টিমের কোনো প্রোগ্রাম থাকে রোজার মধ্যে থাকে, তাহলে প্লেয়াররা সাধারণত ম্যাচ ডেটাতে রোজা না রেখে ম্যাচের পরের দিনটাতে আসলে রোজা রাখতে চায়। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের বডি কিন্তু রিকভারি করে তার পরের দিন। এখন পরের দিনে আসলে আমরা কতটুকু রিকভার করতে পারতেছি, কারণ ওখানে আমি ফ্লুইড ইনটেক করতে পারতেছি না, আর সেহেরি বা ইফতারের সময় আমরা কতটুকু প্রোটিন ইনটেক করছি, কারণ আমার বডি কিন্তু রিপেয়ার করে প্রোটিন। সো প্রোটিন যদি আমরা যে পরিমাণ নেওয়ার কথা সেই পরিমাণ যদি না নিই, এবং এটা যদি কম্পিটিশন সিচুয়েশন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এটা একটা ল্যাকিংস তৈরি হয়। এবং টিস্যু ইঞ্জুরি বা মাসল ইঞ্জুরির ক্ষেত্রে প্রোটিন কম ইনটেক করাটা একটা ফ্যাক্টর। তো সব কিছু যদি আমরা বিবেচনা করি, তাহলে অবশ্যই আমাদের এই দিকটা খেয়াল রাখা উচিত, বিশেষ করে সাহারি এবং ইফতারের সময় যদি আমাদের এক্সট্রা কিছু প্রোটিন নেওয়ার সুযোগ থাকে লিকুইড ফরম্যাটে, প্রোটিন শেক বানিয়ে, তাহলে আমার মনে হয় এটা অনেক বেশি হেল্প করবে ক্র্যাম্প অথবা এই ধরনের মাসেল ইঞ্জুরি প্রিভেনশনে। দেখেন, ক্র্যাম্পের অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে মাসেল এন্ডুরেন্স ক্যাপাসিটি, মানে একটা মাসেলের তার মানে লম্বা সময় কাজ করার যে ক্ষমতা, এটাকে আমরা বলি মাসেল এন্ডুরেন্স ক্যাপাসিটি। সো ক্র্যাম্প করার ক্ষেত্রে যেটা যদি আমরা খুব কমনলি বলি যে সে পানি কম খাইছে বা সে ঠিকমতো ঘুমায় নাই, নট অ্যাকচুয়ালি লাইক দ্যাট। এখন ব্যাপার হচ্ছে যে যারা ম্যারাথন রানার, ও যখন রানিং করে তো ওর কিন্তু কাফই ক্র্যাম্প করে, কিন্তু পানি কি শুধু ওর কাফ থেকে বেরোয়ছে? সো এটা হচ্ছে গিয়ে ওই মাসলটা লম্বা সময় কাজ করার ক্ষমতা যতটুকু থাকবে, এরপরে যখন তাকে লোড দেওয়া হবে সে তখন আর নিতে পারবে না, ওইটাকে আমরা অনেক সময় ক্র্যাম্প হিসেবে, মাসলটা আসলে ওই কন্ট্রাক্ট পজিশনে চলে যায়, সে আর ছাড়তে চায় না। না দেখেন, যারা বিসিবির সাথে যারা কন্ট্রাক্টেড প্লেয়ার আছেন তারা এখন অনেক বেশি সচেতন এবং অনেক বেশি তারা ফোকাস থাকেন ওনাদের ইঞ্জুরি প্রিভেনশনের ক্ষেত্রে, বাট আমরা যেটা পাই সেটা হচ্ছে যে অন্যান্য যে টুর্নামেন্টগুলো আমাদের ডোমেস্টিক টুর্নামেন্টগুলো, যারা ফ্রিকুয়েন্টলি বিসিবির সাপোর্ট বা কন্ট্রাক্টে নাই, এদের ক্ষেত্রে ট্রেনিংয়ের ক্ষেত্রে অনেক বেশি মানে ডিসকন্টিনিউটি দেখা যায়,
বা এটাকে আমরা বলি ক্রনিক লোড এবং অ্যাকুয়েট লোডের মধ্যে অনেক বেশি পার্থক্য। রেগুলারিটিটা নাই, হয়তো বা দেখা যাচ্ছে শুধু টুর্নামেন্টের আগে এসেই তারা কিছুদিন প্র্যাকটিস করে তারা চলে যাচ্ছে। এটা আসলে প্রফেশনাল প্লেয়ারদের নেচার এরকম হবে না, তাদের একটা মানে সময় তাকে মিনিমাম স্পেন্ড করতে হবে ট্রেনিং এর পেছনে। সো আমরা সানি ভাইয়ের কাছ থেকে জানলাম যে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে, প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি ওই মাসেলটাকে প্রিপেয়ার করা, অর্থাৎ একজন ট্রেনারের আন্ডারে থেকে ওই মাসেল গ্রুপগুলোকে প্রিপেয়ার করা, যেটা আমাদের এখানে হয় যে ন্যাশনাল টিমের সঙ্গে যারা আছেন তারা হয়তো ওই ট্রেনিংটা এনশিওর করতে পারেন, কিন্তু যারা প্রিমিয়ার লিগ খেলছেন বা অন্যান্য ঘরোয়া পর্যায়ে খেলছেন তাদের কিন্তু এই গ্রুম আপটা সত্যিকারের অর্থ হয় না। সো ক্রিকেটারদের নিজেদের এই সমস্ত ব্যাপারে সচেতন হওয়াটা খুব জরুরি। আর এই ভিডিওটা আমরা আসলে মূলত যে কারণে করেছিলাম যে খাদ্যাভ্যাসের জায়গাটা নিউট্রিশন নিয়ে, স্পোর্টস নিউট্রিশন নিয়ে, ক্রিকেট নিউট্রিশন নিয়ে আমাদের এখানে কিন্তু আসলে সত্যিকারের অর্থে খুব বেশি কাজ করা হয় না বা খুব বেশি এগুলো নিয়ে সংবাদ মাধ্যমেও কথা হয় না, সচেতনতার জায়গাগুলো হয় না। সো ক্রিকেটার যারা আছেন, যারা পবিত্র মাহে রমজান মাসে যেহেতু রোজা রাখা আমাদের দায়িত্ব, রোজা রাখাটাই সবার আগে, তারপর প্রফেশনের জায়গাটা আসে, তো যেহেতু আমাদের রোজা রাখতে হবে, সুতরাং রোজা রেখে আমরা যখন খেলছি বা প্র্যাকটিস করছি তখন আমাদের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই রিকভারিটা, ইফতার এবং সাহারির খাবারটা সাধারণ মানুষের মতো আমাদের হবে না, আমাদের ইফতার এবং সাহারির খাবারটা আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকতে হবে, ফ্লুইড ইনটেক করতে হবে, ফলের সংখ্যা অবশ্যই বেশি থাকতে হবে, এবং এই জায়গাগুলো নিয়ে কিন্তু সচেতনতার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন আপনার মাসেল রিকভারি হবে না, মাসেল রিকভারি কখন হয় না, প্রোটিনের অভাব যখন পড়ে, ইলেকট্রোলাইট যখন থাকে না, সো এই জায়গাগুলো যখন আপনি প্রচণ্ড গরমে রোজা রেখে আপনি যখন প্র্যাকটিস করছেন আপনার অবশ্যই বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, আপনার মাসেলগুলো উইক হয়ে যাবে, পরে মাসেল টিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জায়গাটাতে আপনার খাদ্যাভ্যাসটাও অনেক গুরুত্বপূর্ণ, আর সেই সঙ্গে প্লেয়ারদের লাইফস্টাইলটা, আপনার এই মাসেলগুলো বা প্লেয়াররা সারা বছর কিন্তু ফিটনেসের কাজগুলো এসব কারণেই করেন, যে এই সমস্ত সময়ে যাতে আপনার বডিটা অনেক বেশি মাত্রায় এন্ডুরেন্স সহ্য করতে পারে। সো এগুলোর জন্য কিন্তু প্লেয়ারদের অনেক কাজ করার আছে। যে ফিটনেস নিয়ে আর যে আমরা অনেক কথা বলি, ফিটনেসটা এই কারণেই দরকার, একদিক থেকে যেরকম ফিটনেস ঠিক তেমনিভাবে নিউট্রিশনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আশা করছি ইয়াং ক্রিকেটার যারা আছেন, ঘরোয়া লিগের ক্রিকেটার যারা আছেন, প্লিজ এই রমজান মাসে আপনারা যারা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছেন, রোজা রাখছেন, প্র্যাকটিস দিনগুলোতে রোজা রাখছেন, প্লিজ খাদ্যাভ্যাসের ব্যাপারে একটু সচেতন হন। কারণটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এনশিওর করেন প্রোটিনটা যেন থাকে আপনাদের ডায়েটে এবং সেই সঙ্গে মিনারেলস এবং ইলেকট্রোলাইটটা ঠিকঠাক মতো যাতে বডিতে ব্যালেন্স থাকে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য।